से हमने मेरे दिल भैया 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 तारा আপনারা জানেনই যে বাংলাদেশের AWM কে আমি এবং আমার সাথে আছে গেমিং উইথ তালহা আসি আসি ভাই ওয়েট AWM কিং মানে কি বলেন আমার ইন্ট্রো কোন তো আপনি বাংলাদেশের কি ভাই তো গাইস আপনারা জানেন যে আমি আপনাদের সাথে আছি বাংলাদেশের অমকিং ওয়েট ওয়েট বাংলাদেশের অমকিং বলতে আপনি কি বুঝাতে যাচ্ছেন কাব্বু ভাই বাংলাদেশের অমকিং বলতে বুঝাতে যাচ্ছে বাংলাদেশের AWM কিং বাংলাদেশি বিটুকে ইটস কাব্বো সমস্যা করো এই এই টাইটেলটা আপনারা কি রাখতেছে ভাই কুষ্টিয়ার বোর্ড দছে নাকি ভাই ভাই আমার কুষ্টিয়ার বোর্ডে দিয়ে ধর আছে তুই এত কথা কইছিস কে তোকে নিয়ে আসলাম ভিডিও বানাতে তুই ভিডিওর জন্য আমি ইন্ট্রো দিছি তুই মাসখানে হাত বললি কে মাসখানে হাত বড়বো না মানে এডেই তো কথা আপনি ভিডিও বানাবেন বানাতে এসে ঠিক আছে বাট আপনি এড কথা কি বলে আসলাম যে আমি তালহা একটা র‍্যাঙ্ক ম্যাচের ভিডিও বানাবো ভাই আই তা আমি ইন্ট্রো দিছি আমার ইন্ট্রোতে আমার যা মন চায় আমি তাই কব তুই বা হাত বললি কে মাসখানে বাউ হাত বড়ি আর ডাইনার বড়ি আমার কথা হলো আপনি AWM কিং এর এই ওয়ার্ডটা এই শব্দটা মুখ দিয়ে কেন বের করবে কারণ আপনি জানেন না যে লবিতে আমিও দাঁড়ায় আছি ভাই লবিতে তুই দাঁড়ায় থাকিস আর যে থাকে স্বয়ং বিটুকে পর্যন্ত আসলেও আমি কব তো গাইজ আপনারা জানেন যে আমি ইটস কাবো বাংলাদেশের AWM কিং আমি বাংলাদেশের AWM কিং কেমন ব্যবহার করতেছিস কেন ভাই কি করলেন কি ভাই আপনি যে AWM কিং বলে আপনি আল্লাহ তাহলে আমি এই জায়গা দাঁড়ায় কি করলাম ভাই না এটা কাজ করে এটা কিং না তো AWM কিং তো তুই তাই না অবশ্যই আমি আপনার সাথে আমি এটাই করতে যাচ্ছি AWM কিং আপনি আপনি নাকি তার প্রমাণ দিচ্ছি নাকি আমি এটাও প্রমাণ হয়ে যাবে এত ভাই চিল্লে ফেলার দরকার নাই চিল্লে ফেলার দরকার নাই অন ভার্সেস অন AWM বলি তো আসছে ভাই কি এমনি বাজান আমি তোরে কই তুই সব কর তুই AWM নিয়ে আমার সাথে কাহিনি করতে আসিস না ঠিক আছে বাংলাদেশের অলিখিত AWM কিং আমি আর লিখিত যে ভাই আপনারটা এক পেজ পরে উল্টো দেন ওইখানে আমার নাম কিটা কিটা লেখা আছে কিটা লিখি দেছে কিটা লিখি দেছে ঘুমের একজন লিখে দিয়েছে অন্তত আমার নাম লেখা আছে পরিকিতার হাতে রক্ত দিয়ে লিখে দিয়ে গিয়েছে তালহা দা অমকিং অবশ্যই ভাই AWM কিং যদি বাংলাদেশে কেউ থাকে তার সাইডে অন্তত ছোট করে হলেও নিকনেম আকারে আমার নামটা থাকবে এটা মাস্ট ফোকাস মারিস না অডিয়েন্স জানে ফোকাস মারিস না থাম অডিয়েন্স জানে থাম গাইস বহুত গাইস ভাই আপনার কাছে যদি এক্সট্রা রুম থাকে তো এটা খোলেন আজকে আমি আপনি ভিডিও পরে বানায়েন ভাই ঠিক আছে ভিডিওটা বাদ ভিডিও টপিক বাদ আগে অন ভার্সেস অন AWM টা করে আসি ভাই মানে দিবা স্বপ্ন দেখে ফেলা দিছিস না তালহা দিবা স্বপ্ন দেখা তো ভালো বাট এত স্বপ্ন দেখা তো ভালো না ভাই স্বপ্ন যেহেতু দেখছি স্বপ্নরে সত্যি বানাই দিছি আমি আপনারে না বেশি কথা বাড়াচ্ছি না ভাই রুম খুললে তো পিড়াইলে তো তুই খুশি আই আমি তো রুম খুলে দিছি ওকে 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 খুলুন খুলে আস কি রে তালা তুই রেডি ভাই রেডি তো আমি 100% রেডি স্টার্ট দেন না দেই তো ভাই আমার তর সসছে না ভাই রক্ত গরম থাকা অবস্থায় খুব পাইনি ভাই প্রথম রাউন্ডে ডেজার্ট ইগল তারপরে রাউন্ডে তে সব রাউন্ড অম ঠিক আছে কত পারিস আর কত জোর হইছে তোর আজকে আমি দেখে নেব আমি বুঝি না মানে ছোট ভাই কিভাবে বড় ভাইকে চ্যালেঞ্জ দিস তুই তুই চ্যালেঞ্জ দিবি ছোট ছোট বাচ্চা কাচ্চা ন্যাংটা সালবল যেসব রাস্তাঘাটে ঘুরি বেড়াই এইসব সালবল ছোট ছোট মনিটনিক চ্যালেঞ্জ দিতে পারিস তুই আসি কেমন মানে বড় ভাইয়ের ইজ্জতটা রাখলি না তুই এটা আমি কই আমি কই আমি কই বড় বড় জায়গায় চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বড় হওয়া যায় ভাই ছোট জায়গায় চ্যালেঞ্জ দিয়ে কোনোদিনও বড় হওয়ার স্বপ্ন দেখা যায় না ভাই ঠিক আছে কিন্তু তাই বলে তুই যদি পিঁপড়ে হয়ে হাতে কামড় মারতে চাস তাহলে তো মানে তুই বুঝতে পারছিস কি হবে ওয়াট কামড় কিন্তু ভাই আমি আপনারে কই হাতিরে কামড় পিঁপড়েই দেয় বাঘশিয়াল কখনো কিন্তু হাতিরে কামড় দেওয়ার সুযোগই পায় না তার মানে তুই বলতে চাচ্ছিস যে না তুই 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 মোটেও রিগ্রেট করিস না তুই যা করেছিস ইয়ার ওকে উইথ ইট অবশ্যই ঠিক আছে তাহলে চলবে আই তোর সাথে ডেজার্ট ইগল কত মারেছিস 30 ও এটা কত গেল বাজান 30 কত গেল 30 গেল হ্যাঁ মেডকিট মারি আছেন সমস্যা মনে হলো মনে হলো ও আমাক মারেছিস 30 তাই করছিস আর ইউ শিওর তালা মানে শিওর বাজান তুই অবশ্যই শিওর ভাই অবশ্যই শিওর আমার তো হাইলি ডাউট আছে মেলা ডাউট ও আচ্ছা ও ভাই 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 এই যে এখন 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 খুশি হয়ে যাবে এখনই যে খুশি হয়ে যাবে এটা এটা দেখতে চাচ্ছিলাম না আমি আমি শিওর কিছু না ভাই মানে কিং ইজ অলওয়েজ কিং ভাই আমি না 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 ঠিক আছে তুই অম নিবি জানিবি না আমি আমার মতো সেকেন্ড রাউন্ডে ডেজার্ট নিয়ে আসতেছি না এ মানে প্রতিশোধ
আমি তো ভাই শোধ না নিয়ে এটা না হবে না শোধ না নিয়ে তো এই মার জাতি দেওয়া যাবে না তুই যা রিয়াকশন দিলি আর তো কোন রিয়াকশন কি আছে ভাই আমি আসলে এম নেই খেলি আসলে লোকজনটা দেখানো তো ভাই আমার কাজ না না আমি এম নেই খেলি ভাই বিষয়টা বুঝতে হবে না আসলেও তাই তুই মেলা প্রো প্লেয়ার এখন কথা হচ্ছে তুই যদি এই কাস্টমটা হারিয়ে যাস কি হবে তুই কি হবে মানে আমি তো বুঝতে আসি রে কি হবে তুই কি বুঝতে আসিস কি হবে বা কি হতে পারে ভাই অম নিয়েছিস ভাই সময় নাই গেমিং তালা ডেজার্ট ইগল তুই বাড়াবি যেদিন মারটা খাবি ওইদিন তুই বলবি যে ভাই কিরাম মার মারেছিলেন ভাই ওকে ইটস ওকে একটা ওয়াল মারতে পারিস তুই ভয় পা এ দেখ এর ওয়ালের পিছনে থাকবি প্যারাডাই বাট আমাকে দেখতে না পাইলে মারবি কেমনে সেটা কো এক রাউন্ডে ভুল এই সামনে এক রাউন্ডে ভুল ভবিষ্যতে দেখি ফেলা দিয়ে তুই কি মনে করতেছিস কি বোঝাতে যাচ্ছিস ভাই কি বোঝাতে যাচ্ছিস ভাই পার করতেছিস কে তালা সময় নষ্ট করার সময় নেই তো আরে আমি জন্ম থেকে রেডি ভাই কি তোরে কি করছিস তুই আমার সাথে রেডি 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 ছোটবেলা থেকে রেডি আমরা ভাই ছোটবেলা থেকে রেডি তুই আসতেই ভয় পাবি বাজান এ দেখ ভয় পাবি আসতেই ভয় পাবি সারাদিন তুই ভয় পাবি আমি তো তোকে দেখতেই পাচ্ছি না অবশ্য তুই আমাকে দেখতে পারবি না আমার স্পিড একটু বেশি আমি মানতেছি বাট ইটস ওকে ইটস ওকে আমার একটু বেশি স্পিডে তুই ড্যামেজ হালকা পাতলা খালি ইটস ওকে কিচ্ছু হবে না এ দেখ তালা ইটস ওকে আমি বলেছি না আমিও চলে আইসি তুই করতে আইসিস তুই আমার ডানে আয় তোর ডানে আয় কিন্তু তুই তো দেখতে পাবি না এটাই তোর জন্য আমার কষ্ট লাগতেছে যে তুই ছেলেটা তো দেখতে আরে হ্যাঁ দেখতে পারবো না ভাই আমি দেখতে পারবো না আমি জানি ছিল তালা আমার অম রিলোডে ছিল রে ওটা তোর প্লাস ওকে দাদা তালা ভাইয়া এই ভাইয়া ইটস কাবু ছুটে আসছে অম নিয়ে ইটস কাবু কিছু মেরে দিল ভাইয়া 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 তুই ভাইয়া তালা এরকম করে লাভ নাই ওটা তো একটা রাউন্ড জিতেছিস একটা রাউন্ড ভাই একটা রাউন্ড তো বড় কথা না বড় কথা হলো আমি চ্যালেঞ্জ দিয়ে যে আপনার সাথে জিততে পারতেছি বুঝছেন মানে বুঝতে পারিছেন যে কি অবস্থা আছে খালি যদি একটা মিনিটের খালি এমন গ্যাপ নিয়ে আর দিন দিকে তো পারবো না ভাই আমি এটা বলে আমার রিলোড ছিল এটা একটু চান্স দিতে হয় বড় ভাই হয়ে ছোট ভাই কে সুযোগ না দিলে হয় ভাই আপনি একটা কাজ করেন আপনি রেকর্ড রেকর্ড করে রাখেন ঠিক আছে আমি তো কইছি প্রমাণ হিসেবে এটা রেকর্ড রাখতেছি আর যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিও বানাবো পাবলিক রেও দেখাবো ঠিক আছে না এটা প্রমাণ হিসেবে তুই যখন আমাকে সেলে মানে আমি তো আমার ইন্ট্রোর জন্য রেকর্ড অন করেছিলাম তারপর তো রেকর্ড আমি অফ করিনি সমস্যা নাই এই ভিডিও ওকে 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 তাহলে আমি তাহলে আমি আমি আমিও দেখতে চাই যে ভাই যে আপনার রিলোড ছিল কিনা অবশ্যই আরে আমার এই যে আমার রিলোড ছিল আমার রিলোড ছিল তো রিলোড ছিল আচ্ছা সমস্যা এটা প্রমাণ আছে এটা তো রিলোড থাকলে সদবদ ভাইয়া সদবদ 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 দিয়ে তুই এতক্ষণ সদবদ কেন আমার ভাই মানে এটা কত বড় কথা যে ভাই এটা কত বড় কপালের বিষয় তুই তালা তুই কত বড় কপাল নিয়ে জন্মাইছিস তুই বুঝতে আসছিস তুই আমাকে দুই রাউন্ড মেরে দিস এই সকম দিয়ে কপাল সবই কপাল উপরওয়ালার লিখিত তাহলে তুই মেনে নিলি যে তুই পারিস না কপালের দিয়ে কপাল বসত মারিছিস মেনে নিলি এডব্লিউএম চুমা দিলাম ভাই ওই ছি তালা আমি তোরে ভালো মনে করছিলাম তোরে ফুর তোরে আমি ভোলা মনে করছিলাম তুই তো ফুরিন কমত আচরণ করস কি রে তালা ভাই আমি তো ভাই এডব্লিউএম রে চুমা দিছি ভাই ও আচ্ছা এডব্লিউএম ঠিক আছে ও আপনি কো আসেন ওকে আমি রেডি
এবার আমি ঠিক করে নেছি, আমি ফিক্স করে নেছি, তুই আর পারবি না, আর পারবি না রে, না আর পারলি না তালা, আর ওকে 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 কাপু ভাই ওকে ওকে, আর সুযোগ দিলাম না, যা দিয়েছিলাম আর সুযোগ দিলাম না, আরে 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 দেখো রে, আর সুযোগ দিলাম না তালা, আমি তোকে যতটুকু সুযোগ দিছিলাম আমি আর সুযোগ দিলাম না তালা, আমি আমরা বলে মারা মানুষ ঠিক আছে, আমরা বংশীয় পোলাপান, আমাদের বংশে আছে, আমরা শত্রু মারার আগে কব কাল তোর কল্লা পড়ে যাবে, আর গত মানে পরের দিনই দেখবি যে সালটার গলা নামে গেছে, আমরা বলে মারা মানুষ বংশীয় সাল পাল, বুঝতে হবে ভাইরা, বিশ্বাস গোষ্ঠী সাল পাল ওই কথা, অল্প একটু টাইম ভাইয়া, বেশি না মাত্র একটা মিনিট টাইম, তুই যত সময় মন চাই বাজান, তুই আমার ছোট ভাই, তোর সময় না দিলে হয় অবশ্যই নিবি, কেন নিবি না, অবশ্যই ভাইয়া অবশ্যই, এক্স্যাক্টলি ভাই, তুই সময় নে, এই এই রাউন্ডে ফাইট করব কোনে, এই রাউন্ডে ওই পিছনের ফাঁকা জায়গায়, আরে আমারে বংশের ছাল বলের কাছে মানুষজন মিয়া দেয়া জানি পাগল হয়ে যায়, মানে তুই বুঝতে পারছিস আমাদের বংশীয় ব্যাপার স্যাপার একটা, এটাই তো আমি কেমন করে কি যে কব, ইটস ওকে তাহলে তুই ভুল করে ফেলা দিয়েছিস, আমরা দু একটা ভুলের মানে ছাড় দেওয়াটা আমাদের রক্তে আছে ঠিক আছে, ছাড় দেওয়াটা আমাদের রক্তে, এ দেখ রক্তে মানে রক্ত কথা বলে আমাদের, আমরা এনিমিকে যখন মারি এনিমি চোখে থাকে না ঠিক আছে, ছাড় দেওয়া আমাদের রক্তে আছে, মানুষজন পাগল হয়ে যায় মিয়া দেওয়ার জন্যে, হ্যাঁ বংশীয় সাল বল, তুই কাক চ্যালেঞ্জ দিচ্ছিস আমার এলাকায় ভাই, কি করছিস তুই, কি শুনলাম আমি এটা চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ একটা রাউন্ড বেশি জিতে ভাই, মানে কি যে ডায়লগ ছাড়তেছেন রে ভাই, কি যে ডায়লগ ছাড়তেছেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমার সাথে খেলার জন্য এসেছি, বাট বিষয় আছে তা না, তুই মাঠ দেখার পর মানে মাঠ দেখার পর তুই মুখ দেখাবি কেমনি, আমি সেটা ভাবতেছি, আমার খুব লজ্জা লাগছে, আমার একটা মাত্র ছোট ভাই, দশটা না পাঁচটা না একটা ছোট ভাই, ওই সালটা আমার মার খাই গেল, কি হবে ঠিক আছে, এমনি কেমনে তালা, এমনে এমনে, হ্যাঁ তালা কেমনে, দাঁড়ান কো আমার তো লাগেনি, আর লাগাইছি তো আমি আপনারে, লাগাইছিস বাজান, আমি তো বুঝলাম কেমনে জানি লাগলো তালা কইলো, আমি তো আসছি কোথায় কেমনে, কি রে বাজান, আপনি কি রে কয়ে কয়ে মেডিটা মারতেছেন রে দাদা, তা আমরা বংশীয় সাল বল, আমরা যদি যুদ্ধের মানে যুদ্ধের নিয়ম ভুল করি তাহলে কি হবে, আমরা কোন জায়গায় যুদ্ধ করবো, মানে যুদ্ধের পুরো মানে ওই যুদ্ধ টের পাবে যে হচ্ছে কিছু একটা, যুদ্ধ টের পাবে ঠিক আছে, আচ্ছা বংশীয় সাল বল বলে কথা ভাই, দেখ কি একটা বিষয় না, 150 মারি দিলাম তুই মরি যাবি না, তুই বাঁচি থাকার জন্য বার বার, আমিও 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 দাদা, তুই কি ভাই, এই যে আমিও 150 তো লাগাই দিছি দিছি না, ও আচ্ছা 150 লাগাই নি, এত কথা এক 150 লাগা এত কথা তালা, 150 লাগা এত কথা কেন, বংশীয় ছেলে পেলে বুঝতে হবে কোন গোষ্ঠী কারা, কারা এদের পিছনে আছে, আমার নানার বাপ জমিদার, আমার দাদার বাপ জমিদার, আমরা জমিদার গোষ্ঠীর মানুষজন বেড়া, যুদ্ধে জমিদার মানুষ হারে না, এটা কি তুই মানে বুঝতে পারতেছিস না, পাগল হয়ে যাবে তুই, রাস্তাঘাটে দেখবি যে ঘুরে বেড়াচ্ছিস, লোকজন জিজ্ঞেস করবে কি হয়েছে, তুই ভাই কিছু না, কাব্য ভাইয়ের সাথে একটা কাস্টম চ্যালেঞ্জ দিছিলাম, আর তাও আর সিনাইপার কাস্টম, AWM কাস্টম, তারপরে তো ভাই মানে আর দুনিয়া ভাল লাগে না, দিন দুনিয়া ভাল লাগে না, কি রে আয় 1 কিলোমিটার দূরে কে, আমি বেশি মারবো না, আরে বেশি মারবো না, গেছিলাম যে আসেন, আমি আপনার লাগাতে আপনার কষ্ট তো বেশি মারবো না, সমস্যা নাই, খুব বেশি আমি মারবো না, তো কইছি না খুব বেশি মারার আমার অভ্যাস নেই, আমরা অল্প মারে কাজ সারি, আমাদের একটা সময়ের দাম আছে না, আর বংশীয় ছাল বলের সময় বলি কথা, তাহলে আমি তোকে বোঝাইতে পারলাম না বিষয়টা, ভাই হোস তুই আমার ছোট ভাই, মুখের ভিতর থেকে বিজয় ছিনিয়ে আনবো, এটা আমাদের কথা, এজন্যই তো আমি কই আমরা বংশীয় ছাল পল ঠিক আছে, এটা ব্যাপারটা বুঝতে হবে, বুঝতে হবে মানে, লাস্টে ভাই এই যে গেরিনা আমার সাথে বেইমানি করতেছে, লাস্টে আমি 150 150 150 দুইটা দিছি, একটা লাগছে আরেকটা দিন না লাগে,
ওই গ্লিচ এমএ2বিতে হয় ঠিক আছে এডব্লিউএম ওই গ্লিচ হয় না ভাই আমার কাছে রেকর্ড আছে দাদা রেকর্ড আছে আমার কাছে আল্লাহ এই ছেলেটাকে আমি বোঝাব বাজান তুই একটা জিনিস আচ্ছা আচ্ছা তুই আমাকে একটা কথা কয় ধর যে তুই 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 ধর তুই আমার কথা মনোযোগ দিস তুই ধর তুই পানিতে থাকিস ঠিক আছে পানিতে এখন কি কি থাকে পানিতে মাছ থাকে এই থাকে কুমির থাকে মাগুর থাকে অনেক কিছু থাকে না এখন তুই মাছের সাথে যুদ্ধ করে বাঁচতে পারবি তুই মাগুরের সাথে যুদ্ধ করে বাঁচতে পারবি বাট তুই পানিতে থেকে যদি কুমিরের সাথে যুদ্ধ করিস তুই বাঁচতে পারবি পারবি না তুই যদি ফ্রি ফায়ার খেলে আমার সাথে স্নাইপারের চ্যালেঞ্জ দিস তুই জিততে পারবি পারবি না এত পানির মতো সোজা ইকুয়েশন দেখ আমি ডেজার্ট ইগল একটা ওয়ান কাপ খাইছিলাম না সব নিয়ে নিলাম আমরা বংশীয় মানুষজন বেড়া আমি আসলে কি ঠকে যার কারণ আছে কারণ আমি আপনি যখন লবিতে ছিলেন ঠিক তার আপনার নাম নামের ঠিক মনে করেন 0.1304 মিলিমিটার উপরে দেখছি যে ওইখানে লেখা আছে যে AWM আমি তো ভাই রিজন বিজনে কিছু নাই আমার ভাই ঠকলিও যায় আসেন এখনো আমি কি তোর ভাই লাগি আমি কি তোর ভাই হই অবশ্যই অবশ্যই আমি যদি তোর ভাই হয় থাকে তাহলে শোন মানে তুই একবার না তুই 1000 বার চ্যালেঞ্জ দে আমি তোর সাথে খেলবো ওই খামাখা মিথ্যে কথা বলতে হবে না তুই নেক্সট টাইম ভালোভাবে প্র্যাকটিস করে আয় আমি ছাড় দেবো সমস্যা নেই বাট ততক্ষণ অমকে আমি ঠিক আছে আর 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 পেসাস না প্লিজ প্লিজ মেনে ওকে 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 আমি খুশি খুশি গাইজ বড় ভাইয়ের কাছে ছোট ভাই হার মেরে আসে #itzkabbo গাইজ লেটস গো